রাজধানী মহিলা কলেজে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাংলা এবং ইংরেজির পিজি প্রোগ্রাম কোর্স চালুর সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং উচ্চশিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, রাজ্যে 6টি ডিগ্রি কলেজে বর্তমানে চালু করা হয়েছে এই পিজি কোর্স প্রোগ্রাম কর্মসূচি। এমবিবি কলেজ, উইমেন্স কলেজ, বিলোনিয়া আইসিভিসি কলেজ, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর, আরকেএম কলেজ কৈলাসহর এবং উদয়পুরের এনএসএম কলেজে চালু করা হয়েছে এই পিজি কোর্স প্রোগ্রাম। তার ভাষণে শিক্ষামন্ত্রী বলেন, এই সুবিধা যুক্ত হবার ফলে শিক্ষাক্ষেত্রে রাজ্য এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। ইংলিশ সহ 30 জনের মধ্যে 30 জন ভর্তি হয়ে গেছে। অমেজ কলেজে 15 রাশ মাস্টার ডিগ্রিতে, সেটা হলো বেঙ্গলিতে, এটা 15 জন ভর্তি হয়ে গেছে। ইংলিশে 20 জন, এটাও ভর্তি হয়ে গেছে। বিলোনিয়া কলেজে বেঙ্গলিতে 20 জন ভর্তি হয়ে গেছে এবং ইংলিশও যে ক্যাপাসিটি 20 সেটাও ভর্তি হয়ে গেছে। উদয়পুরে 10 জন মধ্যে 10 জন ভর্তি হয়ে গেছে। বেঙ্গলিতে ইংলিশও 10 জনের মধ্যে 10 জন ভর্তি হয়ে গেছে উদয়পুরে। কৈলাসহর, সেখানে 10 জনের মধ্যে বেঙ্গলিতে 10 জন ভর্তি হয়ে গেছে এবং সেখানে ইংলিশও 10 জনের মধ্যে 9 জন ভর্তি হয়েছে। শিক্ষাক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তরের সাফল্যের খতিয়ান নিজের বক্তব্যে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, দি ডেস্টিনি অফ দি কান্ট্রি ইজ বিং শেপ ইন ইটস ক্লাসরুম। আমরা সেজন্য শিক্ষাকে সবচেয়ে বেশি টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছি। আমরা জানি এই বিদ্যালয়, এই কলেজ হোক, প্রায় 4,000 ছাত্রী, আরো বেশি জায়গার অসুবিধা আছে আমরা জানি, কিন্তু আগেও বলেছি আমি, একটা ছেলে মেয়েও যারা ডিগ্রি কলেজে ভর্তি হতে চায় কেউ কলেজের বাইরে থাকবে না। এই সাংবাদিক বন্ধুরা যায় বিভিন্ন খুচি খুচি আমাকে কথা বলে, আর আগের বারও বলেছে। রাজ্যের 6টি কলেজে এপিজি প্রোগ্রাম চালু হবার ফলে বর্তমানে তার সুফল লাভ করবেন বৃহৎ অংশের ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।